প্রীতম কোটালের সঙ্গে সোয়াপ ডিলে শুধুমাত্র হরমিপাম সিং নয়, কেরালা ব্লাস্টার্স থেকে নাকি আরও একজন ফুটবলারকে নিতে চেয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট, তিনি জিকসন সিং। একসময় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতীয় দলের জার্সি গায়ে খেলা এই ফুটবলার নাকি এই মুহূর্তে সবুজ মেরুনে আসতে চাননি। তার কারণ, কেরালা ব্লাস্টার্সের জার্সি গায়ে এই মুহূর্তে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে নিয়মিত সুযোগ পাচ্ছেন জিকসন সিং। নজর কেড়েছেন ভারতীয় কোচ ইগর স্টিমাচ থেকে শুরু করে সাধারণ ফুটবল দর্শকদেরও। কিন্তু মোহনবাগানে এলে নিয়মিত সুযোগ নাও পেতে পারেন তিনি, এমনটাই মনে করেন জিকসন। তার কারণ, যে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে তিনি খেলেন সেই জায়গায় মোহনবাগান শিবিরে রয়েছেন গ্লেন মার্টিন্স, পুইটিয়া, এমনকি বিদেশি কার্ল ম্যাথিউজের মতো ফুটবলার। সব কিছু ঠিকঠাক থাকলে চোট সারিয়ে ফিরে আসার কথা দীপক টাংরিরও। আর এতজন প্রতিষ্ঠিত ফুটবলারের মধ্যে থেকে নিয়মিত মোহনবাগান সুপার জায়ান্টের সুযোগ পাওয়ার নিশ্চয়তা নেই, আর তাই এই মুহূর্তে মোহনবাগানে আসতে চাননি জিকসন সিং। আপাতত কেরালের জার্সি গায়ে নিজেকে আরও বেশি মেলে ধরতে চান তিনি। এদিকে হরমিপাম সিংয়ের পর জোরালোভাবে মোহনবাগান তাঁবুতে শোনা যাচ্ছে ভারতীয় দলে খেলা অনিরুদ্ধ থাপার নাম। অনিরুদ্ধকেও নাকি দীর্ঘমেয়াদী চুক্তিতে সই করাতে চাইছে সবুজ মেরুন ব্রিগেড। চেন্নাইয়ের এফসিও নাকি অনিরুদ্ধ থাপাকে রিলিজ করতে প্রস্তুত রয়েছে, যদিও মোটা অঙ্কের ট্রান্সফার মানি দিয়েই নিতে হবে অনিরুদ্ধকে। যদিও তা নিয়ে খুব বেশি চিন্তিত নয় সবুজ মেরুন ম্যানেজমেন্ট। ভারতের জার্সিতে এখনও পর্যন্ত 40টা ম্যাচ খেলে ফেলেছেন অনিরুদ্ধ থাপা। দূরপাল্লার শট নিতে যথেষ্ট পারদর্শী এই মিডফিল্ডার। এই সব কিছু মাথায় রেখে কোচ জুয়ান ফেরান্দোর খেলার স্টাইলের সঙ্গে মানিয়ে নিতে পারবেন অনিরুদ্ধ থাপা, এমনটাই মনে করে সবুজ মেরুন ব্রিগেড। আর তাই তাকে নাকি দলে পেতে চাইছে ক্লাব ম্যানেজমেন্ট। পানি সে ভরি বাল্টি জো জলদি উপর লায়েগা ওহি জিতেগা হর গেম মে চ্যাম্পিয়ন জেসি পকড় ওহি এসআরএমবি টিএমটি।